আসসালামু আলাইকুম বন্ধুরা, যে ভিডিওটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা দেখে আমি নিজে হতভাগ্য হয়ে গেছি যে কিছু পুরুষ নামের জানোয়ার রয়েছে যারা একজন মেয়ের উপর এভাবে আঘাত নিয়ে আসতে পারে। এমন কি অপরাধ করেছে তা জানি না, কিন্তু এতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে দেখছে, অথচ কোনো একটা মানুষ কোনো আঙুল তুলে প্রতিবাদ করতে পারলো না যে মেয়েটাকে কেন এভাবে পিটাচ্ছে। 1 মিনিট 35 সেকেন্ডের ভিডিও দেখে মনে হলো যে পুরুষ নামের কিছু জানোয়ার আছে যে মেয়েদের উপর এইভাবে আঘাত করে। বন্ধুরা, আমি জানি না যে এই মেয়েটার অপরাধ কি, তবে আপনারা এই এলাকায় কোন এলাকায় ঘটনাটা ঘটছে আপনারা অবশ্যই সেটা তুলে ধরবেন, মূল্যবান কমেন্টগুলো আপনারা জানিয়ে দিবেন। আপনারা জানেন আমি তারে সবসময় সত্যের পথে চলি, সত্য ভিডিও নিয়ে আসি, কারণ আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মেয়েটার কোনো দোষ ছিল কিনা। সেখানে অনেক মানুষ দাঁড়িয়েছিল, অথচ একটা মানুষ কিন্তু প্রতিবাদ করতে পারেনি। কেন আজকে সে মানুষগুলো এরকম মানুষ হয়ে গেল, এবং কিছু পুরুষ নামের কুলাঙ্গার গুলো আজকে কিভাবে একটা মেয়ের গায়ে এভাবে হাত দেয়, আপনারা কি ভেবে দেখতে পেরেছেন একবারও যে একটা মেয়ের উপরে এভাবে আক্রমণ করতে পারে কিছু পুরুষ জাতের কুলাঙ্গার? আমি সেসব কুলাঙ্গারদের শুধু বলতে চাই, তুমি কোনো না কোনো একটা মায়ের ঘর থেকে জন্ম নিয়েছ। বন্ধুরা, আপনারা ভিডিওটা সবাই শেয়ার করবেন, এবং কি মূল্যবান কমেন্টগুলোতে আপনারা জানিয়ে দিবেন যে একজন মেয়ের উপর এভাবে কেন নির্যাতন চালানো হচ্ছে, কি তার অপরাধ ছিল সেই জিনিসটা আমি দেখতে পারলাম না বা কি বুঝতে পারলাম না। তবে ভিডিওটা অবশ্যই নিজের সবাই শেয়ার করে একজন আরেকজনকে জানিয়ে দিবেন, এবং সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার।